অরণ্য সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বড়জোড়া কেন্দ্রের উদ্যোগে বৃক্ষ শিশুদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। রবিবার বড়জোড়া স্কুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতা মহসিন মণ্ডল, ব্লক সম্পাদক অমিত মণ্ডল, বিজ্ঞানকর্মী শিক্ষক সুজয় চৌধুরী, প্রশান্ত ভুঁই, অশোক মণ্ডল, রবিউল শেখ প্রমুখ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বড়জোড়া কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির থেকে পরিত্রাণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচতে বৃক্ষরোপণ ছাড়া পরিত্রাণ নেই। তাই বছরের নির্দিষ্ট কয়েকটি দিন প্রতিটি মানুষের মধ্যে বছর ভর গাছ লাগানোর প্রবণতা তৈরি করতে হবে বলে জানানো হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বড়জোড়া কেন্দ্রের অন্যতম সংগঠক শিক্ষক প্রশান্ত ভুঁই বলেন, আজকে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বড়জোড়া কেন্দ্রের উদ্যোগে স্কুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করলাম। আপনারা জানেন যে একটি গাছ একটি প্রাণ, সেই গাছ আমাদের লাগাতে হবে। পরিবেশের মধ্যে অসংখ্য গাছ লাগিয়ে পরিবেশের যে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে সেই ভারসাম্যকে রক্ষা করতে হবে। আর এই যে কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সারা পৃথিবীর যে বিভিন্ন দেশগুলো গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে যে যৌথ সভা করলো, সেই সভাতে যা সিদ্ধান্ত হলো যে কার্বন ট্রেডিং কমাতে হবে, কার্বন ট্রেডিং এর মাত্রা কমাতে হবে। এই যে পরিবেশের মধ্যে কার্বন নির্গমন হচ্ছে বিভিন্ন কলকারখানা, যানবাহন, অন্যান্য পদ্ধতির মাধ্যমে, এই কার্বন নির্গমন কমাতে হবে। ফলে পৃথিবীর যে বুর্জোয়া দেশগুলি আছে, বিভিন্ন ধরনের যে পুঁজিবাদী দেশগুলো আছে, গণতান্ত্রিক যে দেশগুলো আছে, সেই দেশগুলো দেখা যাচ্ছে চুক্তিকে মানছে না। তার ফলে হচ্ছে যে কার্বনের তাপ যে নির্গমের যে মাত্রা কমানোর ব্যবস্থা আছে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত বিঘ্নিত হচ্ছে, সেই সিদ্ধান্ত ভায়োলেট হচ্ছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। এখন এই তাপমাত্রা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে পরিবেশের মধ্যে অসংখ্য গাছ লাগাতে হবে। একটি গাছ একটি প্রাণ, এই দাবিতে আমরা আসুন আগামী দিনে প্রত্যেকে গাছ লাগাই এবং হচ্ছে যে এই গাছ লাগানোর পর এই গাছকে পরিচর্যা করি। এই আপনারা জানেন যে গাছ আমাদের অক্সিজেন দেয়, এই অক্সিজেনের মাত্রা যখন পরিবেশে বাড়ে, ভারসাম্য ঠিক থাকে, তখন মানুষের মধ্যে যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্র বোঝায় থাকে এবং হচ্ছে যে এই যে কার্বনের মাত্রা বেড়ে যাচ্ছে পরিবেশের মধ্যে এবং মানুষ যে এই যে তাপমাত্রাকে সহ্য করতে পারছে না, গড় তাপমাত্রা আমরা দেখলাম 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি, এই তাপমাত্রা কয়েক বছর আগে ছিল না। ফলে এই তাপমাত্রা থেকে মানুষকে রক্ষা করতে গেলে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে গাছ লাগাতে হবে। তাই আজকে আমরা উদ্যোগ গ্রহণ করলাম, অরণ্য সপ্তাহ পালন করলাম, প্রত্যেকে গাছ লাগান এবং গাছের পরিচর্যা করুন।